সুবোধ তুই পালিয়ে যা সময় এখন পক্ষে না ঢাকার রাস্তার দেয়ালে দেয়ালে কাল্পনিক চরিত্রের পালানোর পথ থাকলেও সাকিব আল হাসানের আছে কি কিংবা বলা যেতে পারে সময় পক্ষে থাকুক কিংবা না থাকুক সাকিব পালাবেনি বা কেন নাই সময় ভালো যাচ্ছে না আনফিট হয়েই খেলছেন কিংবা অবসর নেওয়া উচিত সাকিবের সাম্প্রতিক পারফরম্যান্স ব্যাট হাতে শর্ট সিলেকশনের ধরন নিয়ে মিসাইলের মতো একের পর এক সমালোচনা ধেয়েই আসছে সাউথ আফ্রিকা ম্যাচে তার আউট হওয়ার ধরনের পর ক্রিকবাজের ওয়ার্ল্ড কাপ স্পেশাল শোতে সাবেক ভারতীয় তারকা বীরেন্দ্র সেবাগো সাকিব আল হাসানের কট্টর সমালোচনা করতে ছাড়লেন না অভিজ্ঞতার জোরে সাকিব আছেন দলে কিন্তু নিজের সামর্থ্য অনুযায়ী আদৌ কি খেলতে পারছেন সুযোগ পেয়ে সাকিবকে যেন ব্যাটিংয়ে নতুন করে শেখাতে চাইলেন সেবাগ কঠোর ভাষায় বললেন আপনি হেইডেন কিংবা নন যে কিনা শর্ট বলে পুল শট খেলতে পারে আপনি শুধুমাত্র একজন বাংলাদেশের খেলোয়াড় নিজের সামর্থ্য অনুযায়ী খেলুন দলের সিনিয়ররা বিপদের বন্ধু এখন পর্যন্ত প্রতিটা টি টোয়েন্টি বিশ্বকাপে সাকিব খেলেছেন তাই তরুণদের প্রত্যাশাও তার কাছে অনেক বেশি বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্র সিরিজ হারের পর সাকিব আল হাসান বলেছিলেন এটা ওয়েক কল সমালোচনা করতে গিয়ে সেবাক সে কথাকেও টেনে আনলেন তুললেন প্রশ্নও পনেরো বছর ক্রিকেট খেলে ফেললেও সাকিবের কেন ওয়েক কল প্রয়োজন ভীরেন্দ্র সেবাগ মনে করেন বিশ্বকাপের পরেই সাকিব আল হাসানের অবসর নেওয়া উচিত যদিও দেরি হয়ে গেছে অনেকটাই এমনকি এই ফর্মেটে নিজের অবসরের ঘটনা জানিয়ে ভারতীয় তারকা বলেন দুই হাজার তিনি নিজেই বুঝেছিলেন তার পক্ষে আর টি টোয়েন্টিতে ভালো করা সম্ভব না জানিয়ে দিয়েছিলেন নির্বাচকদের তাকে দলে না রাখতে সাকিবের ক্ষেত্রেও একই পরামর্শ দিলেন তার খেলা উচিত না টিম ম্যানেজমেন্টেরও উচিত না সাকিবকে দলে রাখা বাংলাদেশ ক্রিকেটে সাকিব আল হাসানের অবদান অস্বীকার করার উপায় নাই তবে মাঠ আর মাঠের বাইরে সাকিবের সাম্প্রতিক কর্মকাণ্ডই বোধ হয় বিশ্বসেরা অলরাউন্ডারকে নিয়ে এভাবে প্রশ্ন তোলার সুযোগ করে দিচ্ছে আর ঝোপ বুঝে সেখানেই দারুণভাবে কোপ মেরে বসলেন বাংলাদেশ ক্রিকেটকে বিভিন্ন সময় ছোট করা বীরেন্দ্র সেবাগ তানজিমৈশী অলরাউন্ডার